সম্মানিত দর্শক বৃন্দ, আমরা আজ আপনাদেরকে নিয়ে যাব ঝিনাইদহ জেলায় অবস্থিত মুরমি কবি পাগলা গানাই এর মাজারে এবং দেখার চেষ্টা করব আসলে সেখানে কি রয়েছে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক বৃন্দ, আমরা আজকে এসেছি ঝিনাইদহ জেলার পাগলা কানাই উপজেলার পাগলা কানাই এর যে মাজার সেখানে। পাগলা কানাই উপজেলাটি নামকরণ করা হয়েছে পাগলা কানাই এর নাম অনুসারে। তো আজকে আমরা সেখানে চলে এসেছি। পাগলা কানাই তিনি জন্মগ্রহণ করেন 1809 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1889 খ্রিস্টাব্দে। মোট 80 বছর তিনি জীবিত ছিলেন। আসলে তিনি হলেন একজন মুরমি কবি বা আধ্যাত্মিক সাধক, তাকে বলা হয় লালন শাহের মতন অনেকটা। তো আসলে তার কবরকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ধরনের শিরকি কাজ গড়ে উঠেছে, আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফুল দেওয়া হয়, তারপরে যে গিলাপ দেওয়া আছে, এরপরে এটা তো বাধাই করা আছেই, এবং ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগরবাতি দেওয়া হয়, তারপরে মোমবাতি দেওয়া হয় এবং ফুল দেওয়া হয়। তো এটা আসলে আপনারা সকলে জানেন যে ইসলাম এটা সাপোর্ট করে না, এবং এটা যে স্পষ্ট শিরক এটা আমরা সকলেই জানি যারা কোরআন হাদিস পড়ি এবং যাদের ইসলাম সম্পর্কে ধারণা আছে তারা জানেন। তারপরেও দেখা যায় যে আমাদের দেশে কিছু মানুষ এই শিরকি কেন্দ্রকে তারা আস্তে আস্তে প্রমোট করে এবং এটাকে তারা মানতে চায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এই শিরকি কাজগুলো করতে নিষেধ করেছেন এবং বলা হয়েছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তো আমাদেরকে এই সকল শিরক থেকে বেঁচে থাকতে হবে। একজন মানুষ থাকতেই পারে, যদি কোথাও ফুল দেওয়া, কোনো কবরে ফুল দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, এটা যদি জায়েজ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, সাহাবায়ে কেরামদের কবরেই দেওয়া হতো। কিন্তু আমরা দেখতে পাই যে আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে সাহাবায়ে কেরামের যে কবরগুলো আছে সেখানে সেখানে কিন্তু একদম সাদামাটাভাবে সেগুলো আছে, সেখানে এইভাবে কোনো ফুল দেওয়া, তারপরে আগরবাতি মোমবাতি এগুলো কিন্তু কিছুই নেই। তো আমরা এগুলো বুঝি দেখি, কিন্তু তারপরেও আমরা এই শিরকের দিকে চলে আসি। আসলে আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা আপনাদেরকে একটু আর একটু ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। এটি হলো মর্মি কবি পাগলা কানাই এর প্রতিকৃতি ভাস্কর্য। মাজারের পাশেই রয়েছে পাগলা কানাই অডিটোরিয়াম। তার পাশে এটি হলো পাগলা কানাই সঙ্গীত একাডেমি, পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের কার্যালয় এবং পাগলা কানাই গণপাঠাগার এবং পাগলা কানাই পাবলিক লাইব্রেরি। আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।